বিমলবাবুর কথা সূত্র ধরে আমি শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো কিন্তু শুধু আজকের কথা সূত্র ধরে নয় দু তিন দিন আগে বোধ হয় এই সন্দেশখালী ঘটনা শুরু হওয়ার পরই বিমলবাবু স্টুডিওতে বসে শঙ্কুদেব আমাদের বলছিলেন আমার ভাবতে লজ্জা করে আমি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যে একদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সমর্থন করেছিলাম তার দলের সমর্থনে বা তার সমর্থনে ওনার আন্দোলনকে সমর্থন করে বিভিন্ন স্টুডিওতে টিভি চ্যানেলে বক্তব্য রেখেছে আমি শঙ্কুদেব আপনার কাছে আসছি একটাই কারণে আপনি এই মুহূর্তে আর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত নন কিন্তু আপনারই করা একটি স্টিং অপারেশন ইনসিডেন্টালি সেটা সৈকতবাবুদের দলের বিধায়কের বিরুদ্ধে ছিল নন্দীগ্রামের শেষ বাম বিধায়কের বিরুদ্ধে তার রথে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান শুরু শঙ্কুদেববাবু অধ্যাপক হিসেবে বিমল শঙ্কর নন্দ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল। ছাত্র রাজনীতি করতে গিয়ে করবেন বলে আপনি সাংবাদিকতা ছেড়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় দলে নাম লিখিয়েছিলেন আজকে কি আপনিও ক্ষমা চেয়ে নেবেন চাইতে ইচ্ছা করছে আপনার সাংবাদিকতার অতীতের কথা মনে পড়লে সন্তুর মুখের দিকে তাকালে রিপাবলিক বাংলার এই রিপাবলিক বাংলার উপর এই আক্রমণ পশ্চিমবঙ্গের আরও সাংবাদিকদের ওপর তাদের তাদের হাউস তাদের পাশে দাঁড়ায় না আমি কী করব আমরা দাঁড়াবো আপনার কি লজ্জা হচ্ছে শঙ্কুদেব পান্ডা অনুশোচনা হচ্ছে দেখুন প্রাক্তন সাংবাদিক হিসেবে এবং জেলা থেকে এসে কলকাতায় সাংবাদিকতা করা কতটা কষ্টের যারা করেন তারা বোঝেন তাদের লড়াই কতটা কঠিন হয় তারা ফিল করেন আমি আশ্চর্য হয়ে গেছি যে যে সাংবাদিকদের ওপর নির্ভর করে নন্দীগ্রাম সিঙ্গুরের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসেছেন তার সরকার একটা জেলার ছেলে প্রতিদিন কলকাতায় লড়াই করে সাংবাদিকতা করে তার জীবন ধারণ করে তাকে যেভাবে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে গ্রেপ্তার করা হয়েছে তা শুধু তার কাছে লজ্জার নয়

এরা কথায় কথায় অন্য রাজ্য বলেন কিন্তু আমরা তো গর্ব করে এন্ড অব এভরিথিং নির্মাল আমরা এটা বলতাম যে পশ্চিম বাংলায় অন্তত বাক স্বাধীনতার জায়গা আছে পশ্চিম বাংলায় অন্তত লাগাতার খবর করেছি আমি একটা আজকে ঘটনা অনুমতি নিয়ে বলতে চাই সিনিয়র সাংবাদিক নির্মাল রয়েছেন আপনারা রয়েছেন একজন সাংবাদিক আমি নাম কোট করব না তিনি সকালবেলায় জ্যোতি বসু সম্পর্কে অত্যন্ত নেগেটিভ খবর করেছেন করে সিপিএম এর জনসভাতে অ্যাপিয়ার করেছেন আমি আজকে কোর্ট করতে বাধ্য হচ্ছি সভা শেষ হওয়ার আগের মুহূর্তে আমি জয়বাবু ওনার পুরো ব্যাক অফিস যারা দেখতেন তাদের নির্দেশ দিলেন যাতে ওই সাংবাদিককে তুলে মুখ্যমন্ত্রীর কনভয় করে নিয়ে যাওয়া হয় যাতে তিনি প্রোটেক্টেড থাকেন এবং আমি আরও কোট করছি তিনি পরের দিন সকালে এক নম্বর ওই কাগজটিতে জ্যোতিবাবুর বিরুদ্ধেই খবর করলেন কিন্তু তারা সেটা অফিসিয়ালি ক্যারি করলেন ঠিক আমি আমি একসব আপনি বলুন আপনি কন্টিনিউ করুন শুধু মানুষকে জানিয়ে রাখি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাবো সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি আজ সন্দেশকালী যাওয়ার চেষ্টা করেছিলেন নতুন করে রাজ্যের সরকার বা পুলিশ যা করে থাকে আবার কিছু জায়গা একশো চুয়াল্লিশ তিনি বসে পড়েছিলেন মাটিতে বসে পড়ে মুড়ি খাচ্ছিলেন দলের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশ প্রথমে মাইকিং করে উঠতে পারেন এখন তুলে দেওয়ার চেষ্টা করছে শঙ্কুদেব পান্ডা আমি আসছি আপনার কাছে সুকান্তবাবু কিছু বলার চেষ্টা করছেন টেলিভিশন মাইকের সঙ্গে আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে সুখেন্দু শুনতে পাচ্ছ আমার কথা সুকান্ত বন্ধুর সঙ্গে একটু কথা বলতে পারো তুমি সুখেন্দু দেখুন পুলিশ যেভাবে আমাকে ধাক্কা দিয়ে সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছে पुलिस এই সুকান্ত মজুমদারকে কয়েক দিন আগে এই সুকান্ত মজুমদারের সঙ্গে দুর্ব্যবহার করা তারকে শারীরিক আঘাত করার অভিযোগে এই রাজীব কুমার ইতিমধ্যেই লোকসভা থেকে একটি নোটিস পেয়ে বসে আছে সেই নোটিস এড়ানোর জন্য সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করছে করেছে আরও করবে তারপরে সন্তু পানের পর হাত গুটিয়ে বসে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মমতার পুলিশ আবার দেওয়ার চেষ্টা করে না দেখুন আমি আবার আপনি বললেন বলে আমি আপনাকে একটা কথা আজকে ক্লিয়ারলি বলতে চাই যে সাধারণত এই সরকারের একটা ট্রেন্ড হয়েছে এরা না ইনফ্যাক্ট এই পশ্চিমবঙ্গ সরকার এখন যারা চালাচ্ছেন তারা হচ্ছে এক গালে চড় খেলে তাদের হয় না তাদের সবসময় দুটো গালে চড় খুব জরুরি এই ধরুন রিপাবলিক আজকে এক গালে চড় দিয়েছে আপনারা সিঙ্গেল বেঞ্চে অর্ডার পেয়েছেন সন্তু পালের বেলের নির্দেশ হয়েছে আপনি দেখবেন এতক্ষণ পর্যন্ত সন্তুকে ওরা রিলিজ করেনি এবং ওদের টেন্ডেন্সি আপনি লিখে রেখে দিন শুভেন্দু দাস সকালবেলা অর্ডার পেল যে সরাসরি সন্দেশ খালি যাবে তাকে করতে হবে কি করলো পুলিশ সকালবেলা ওখানে রামপুরের কাছে গিয়ে ঘেরাও করে বসে থাকলো শুভেন্দু অধিকারীকে সিঙ্গেল বেঞ্চের অর্ডারের পর আটকে দিল তারপর ওখানে বসে শুভেন্দু অধিকারীদের কলকাতা হাইকোর্টে প্রেয়ার করতে হলো হাইকোর্ট হেয়ারিং নিলেন ডিভিশন বেঞ্চে চিফ নিজে ইন্টারফেয়ার করলেন অনারেবল চিফ জাস্টিস তার অর্ডারের পর শুভেন্দু অধিকারী আর শঙ্কর দুজনকে ঢুকতে দেওয়ার অনুমতি দিল দুটো চর খাওয়ার পর সরকার আমার খুবই সন্দেহ হচ্ছে ভগবান করুন যেন এরকম না হয় ভগবান করুন যেন এক গালে চর খাওয়ার পর এদের অন্তত বোধদয় হয় সন্তু পানের ক্ষেত্রে এরা তাই না করেন এরা দেখবেন আটকে রেখে দেবে সন্তুকে নিয়ে এসেছিল তো রাত্রিবেলা সিআইডিতে এইসব করবে বলে আপনারা ধরেছেন জাপটে কালকে রাত্রে গভীর রাত পর্যন্ত খবর করেছেন তাই সন্তুকে আর একটা মিথ্যা মামলায় ফাঁসাতে পারেনি নাহলে আরেকটা মামলায় সিআইডিতে সন অ্যারেস্ট দেখাতো দেখিয়ে আমার খুব সন্দেহ আছে যে আগামী কাল হয়তো সকাল সকাল কাল ডিভিশন বেঞ্চে পৌঁছে যাবে বলবে দহ হুজুর এটা দয়া করে রিজেক্ট করে দিন আর একটু সন্তুকে যদি দুদিন রাখা যায় ফলে আমার খুবই চরের মন আমার মানে মনে খুবই সন্দেহ হচ্ছে যে এই সরকার তারা এক চড়ে কোনোদিন তাদের তৃপ্তি হয় না তারা দুটো চর খাবেন তারপর হয়তো সন্তুকে ছাড়বেন একদিকে একদিকে আদালতে সরকারের এই বিপুল пора যায় বুক পোড়ানো পরা যায় এবং অন্যদিকে এখনো সুকান্ত মজুমদারকে আটকে রাজীব কুমার এবং তার পুলিশ মমতার পুলিশের এই আসফালন আমি এই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তারও একটি বক্তব্য আসছে সরাসরি নজর রাখবো শুভেন্দু অধিকারীর বক্তব্য কি জানাচ্ছেন রিপাবলিক বাংলাকে আজকের জাজমেন্ট এসেছে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের তরুণ রিপোর্টার সন্তু পানকে কেন্দ্র করে একে ওয়েলকাম জানাচ্ছি ইতিমধ্যে আমি ফোন ইন এবং এক্স স্যান্ডেলে ওয়েলকাম জানিয়েছি যে আরও অনেকগুলি চ্যানেলের বিরুদ্ধে হওয়া সন্দেশখালীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মামলা ফর্টি ওয়ানে এ ইত্যাদি ইত্যাদি হয়েছে অনেকে হাইকোর্টে গেছেন আমি আশা প্রকাশ করব তারা সকলেই ভারতবর্ষের সুমহান বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সুবিচার পাবেন